Hey guys, welcome back to my channel. So, আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা কিন্তু তোমাদের সবার মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। সেটা কি? সেটা হচ্ছে আমার কলেজ এলজিটি ল কলেজের ফুল ইনফরমেশন নিয়ে তোমাদের কাছে কিন্তু এই ভিডিওটা নিয়ে এসেছি। তোমাদের অনেক কারোর অনেক কিছু কোয়ারিজ ছিল, আমি যেসব ভিডিওগুলো আপলোড করতাম কলেজ রিলেটেড, তো সেখানে তোমাদের কমেন্টস বক্সে, ইভেন আমার ফেসবুক মেসেঞ্জারে এবং ইনস্টাগ্রামে আমাকে অনেক রকম টেক্সট করা হচ্ছিল যে অনেক রকম তাদের কোয়ারিজ আছে যে তো কলেজের অনেক কিছু ব্যাপার নিয়ে। তো সেগুলোই আজকে কোশ্চেনে তোমাদের কোয়ারিজগুলো আমি ক্লিয়ার করব যতটা আমার সম্ভব হয়। তো চলো ফার্স্ট থেকে আমি কোয়ারিজগুলো তোমাদেরকে ক্লিয়ার করি। সো আমি আমার আরেকটা ফোনে আমি নিয়ে নিয়েছি যে তোমাদের কি কি কোয়ারিজ ছিল। সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট যেটা কোয়ারিজ ছিল হচ্ছে কলেজের কটা ক্যাম্পাস, কলেজের দুটো ক্যাম্পাস, একটা হচ্ছে ফলতা আর একটা হচ্ছে টলিগঞ্জ, ঠিক আছে? এবার যদি তোমরা কেউ টলিগঞ্জ যাও তো কিভাবে যাবে? এক হয় দমদমে তুমি এলে, দমদম ধরো কেউ যদি শিয়ালদা সাইডে থাকো তো শিয়ালদা থেকে তুমি দমদম এলে, দমদম থেকে মেট্রো ধরে টলিগঞ্জ স্টেশনে নামলে, মেট্রো টলিগঞ্জ স্টেশন বা মহানায়ক উত্তম কুমার স্টেশন, ওখানে নামলে, নামার পর যে ওখানে যে রোডটা ক্রস করার পরই আমাদের কলেজে এলজিটি ল কলেজ টলিগঞ্জের বাস দাঁড়িয়ে থাকে। ওই বাস ধরে কিন্তু তুমি ডাইরেক্ট কলেজে চলে যেতে পারো। আর বাসের ভাড়া হচ্ছে যতদূর আমার মনে আছে, এক্স্যাক্ট আমার আমি শিওর নই, যতদূর আমার মনে আছে বাসের ভাড়া হচ্ছে তোমার পার সেমিস্টার 2500। ওকে, এটা আই থিঙ্ক আমার যতটা আমার জানা আছে তো আমার ওটাই মনে হয়, চেঞ্জ হয়নি যতদূর আমার মনে হয়। তাও তোমরা একবার শিওর করে নিও যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে সেই টাইমে। ওকে, নেক্সট হচ্ছে ফলতা। ফলতা আমার যে রুটটা জানা আছে, এক তো তুমি হচ্ছে টলিগঞ্জ থেকে বাস ধরে যেতে পারো, বাসটা এখানে 83 এক্স্যাক্টলি 83 হচ্ছে একটা বাস আছে, ওই বাস ধরে কিন্তু তুমি ডাইরেক্ট টলিগঞ্জ থেকে ফলতা যেতে পারো। আর একটা করতে পারো, তুমি ট্রেনে করে যেতে পারো ডায়মন্ড হাবড়া স্টেশনে নামলে, ওখান থেকে কিন্তু তুমি অটো ধরে বা বাস ধরে ফলতা কলেজ যেতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট যেটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে আমি তোমাদের তাহলে কিন্তু কলেজের কিন্তু অ্যাড্রেসটা বলে দিলাম, আর যেটা ছিল কলেজ কবে থেকে শুরু হবে, নিউ ক্লাস। আমার কাছে যতদূর মানে আমার কাছে ইনফরমেশন আছে এই মান্থের লাস্টের দিক থেকে কিন্তু তোমাদের কলেজ স্টার্ট হয়ে যাবে। ওকে, দেন যে কোয়েশ্চেনটা তোমরা সবাই করেছো সেটা হচ্ছে হাওড়া থেকে কি করে এলজিটি ল কলেজ টলিগঞ্জে যাবে। হাওড়া থেকে কিন্তু হাওড়ার থেকে তোমরা স্প্ল্যানেট আসবে মেট্রো স্টেশন, স্প্ল্যানেট থেকে তোমরা মহাকর্ণায়ক উত্তম কুমারে নামলে বা টলিগঞ্জ মেট্রো স্টেশনে নামলে, ওখান থেকে তোমরা রোড ক্রস করলে কিন্তু কলেজের বাসটা তোমরা পেয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে কলেজের বাসে কিন্তু ওপরে গায়ে লেখাই থাকে এলজিটি ল কলেজ বলে, ঠিক আছে? তোমরা তাই জন্য চিনতে পেরে যাবে, আশা করি সমস্যা হবে না। নেক্সট যেটা হচ্ছে কলেজ থেকে কি ড্রেস কোড দেওয়া হয় না, কলেজ থেকে ড্রেস কোড দেওয়া হয় না, বাট এই টাইটা যেটা দেখছো এই টাইটা আমি কলেজের টাই পরিনি, এটা আমি নর্মাল টাই পরেছি, বাট কলেজের টাই একটা লোগো থাকে, কলেজের টাইটা প্রোভাইড করা হয় আর কলেজ থেকে কোট দেওয়া হয় যে কোটের মধ্যে কলেজের লোগোটা থাকে, ঠিক আছে? ওটা কিন্তু তোমাদেরকে কলেজ থেকে কিনতে হবে। ওকে, আর কলেজ থেকে কি দেয়, আর কলেজ থেকে আইডেন্টি কার্ড সেটা প্রত্যেকটা কলেজ থেকে দেয়, এটা আর বলার মতন কিছু না। আর তোমাদের কিন্তু ড্রেস কোড ম্যান্ডেটারি, ড্রেস কোড কিন্তু মেনটেন করতে হবে। ওকে, ড্রেস কোড মেনটেনটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট যে কোয়েশ্চেনটা আমার কাছে ছিল যে পার সেমিস্টার কত করে ফিস দিতে হয়। আমাদের টাইমে মানে আমরা যত করে ফিস দিই সেটা হচ্ছে 30,000 টাকা করে আমরা পার সেমিস্টার ফিস দিই। তোমাদের টাইমে বেড়েছে না কমেছে আমি বলতে পারবো না, তোমরা তাও একবার জিজ্ঞেস করে নেবে, কিন্তু আমরা এখনো অবধি স্টিল নাও 30,000 টাকা করে পে করি। ওকে, নেক্সট যে কোয়েশ্চেনটা এসেছে যে হোস্টেল ফিস, ঠিক আছে? হোস্টেল ফিস কি, যেটা মোস্ট মানে সবাই এটা হোস্টেল ফিসটা নিয়ে কোয়েশ্চেন করেছো। তার আগে আমি একটা কথা জানিয়ে রাখি যে আমাদের টলিগঞ্জ ক্যাম্পাসে কিন্তু কলেজ কোনো হোস্টেল প্রোভাইড করে না। ওকে, হোস্টেল তাহলে কোথায় প্রোভাইড করে? ফলতার যে ক্যাম্পাস, ফলতা ক্যাম্পাসে কিন্তু হোস্টেল প্রোভাইড করে। তাই হোস্টেল কেমন দেখতে, কোথায় হোস্টেল আছে, কলেজের কত কাছে নাকি কলেজ থেকে অনেক দূরে, সেটা নিয়ে কিন্তু আমি একটা অ্যাপ্রক্স একটা ভিডিও বানিয়ে ফেলেছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারো। ওকে, এবার হোস্টেল ফিস বলি। এবার হোস্টেল ফিস তোমার বলি, ট্রিপল শেয়ারিং যদি তুমি হোস্টেল নাও তাহলে তোমার হচ্ছে ফিস পড়বে 2500। ওকে, আর যদি তোমরা ডাবল বেড নাও তাহলে পড়বে তোমার 3500। ওকে, আর যদি তোমরা সিঙ্গেল নাও তাহলে পড়বে 5500। ওকে, এটা হচ্ছে তোমার হোস্টেল ফিস। এবার আই থিঙ্ক এর সাথেই খাওয়া অ্যাড না, মানে তোমার যে খাওয়া দাওয়া থাকে সেটা এর সাথে অ্যাড কি অ্যাড না সেটা আমি অ্যাকচুয়াল শিওর নই। ওকে, সেটা তোমাদের একটুখানি
কলেজে যখন হোস্টেলে যদি তোমরা কেউ অ্যাডমিশন মানে হোস্টেলে যদি কেউ তোমরা চাও যে হোস্টেল নেবে তখন একটু শুনে নিও, বা আমি যদি তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের যদি এটা দরকার হয়, মনে হয় যে তোমরা খাওয়াটার সাথে ইনক্লুড কি ইনক্লুড না এটা জানার জন্য, তো আমি জেনে বলে দেবো। আই থিঙ্ক খাওয়াটার সাথে ইনক্লুডেড আমার যতটা মনে হয়, তাও আমি আরেকবার জেনে বলবো যে হয়তো হতেও পারে যে খাওয়াটা ইনক্লুডেড নয়, আমি না জেনে তো ইনফরমেশন বলতে পারি না, আমি একবার জেনে তোমাদেরকে বলে দেবো। যদি তোমাদের কারোর জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে বলো, ওকে, আমি তোমাদেরকে জেনে বলে দেবো। নেক্সট যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে, এক মিনিট, আর যেটা সবাই কোশ্চেন করেছিল সেটা হচ্ছে কি কলেজে ক্যান্টিন আছে কি না। হ্যাঁ, আমি আগেই বলেছি তোমাদেরকে, আমি দেখিয়েছিলাম ভিডিওতে যে দুটো ক্যাম্পাসে কিন্তু ক্যান্টিন অ্যাভেলেবেল আর খুব রিজনেবল প্রাইসে কিন্তু হয়, ফুড পাওয়া যায় আর ফুডের কোয়ালিটিও মোটামুটি অনেকটাই ভালো। ওকে, তোমরা চাইলে টিফিন নিয়ে যেতে পারো, বা যদি কেউ হোস্টেল থাকো যদি মনে করো যে না ক্যান্টিনের খাবার খাবে সেটাও খেতে পারো, কোনো প্রবলেম নেই। আর ক্লাস আমাদের হচ্ছে, তোমাদের বললামই যে এই মান্থের লাস্টের দিক থেকে আই থিঙ্ক তোমাদের শুরু হয়ে যেতে পারে, এটাই আমার কাছে আপাতত ইনফরমেশন আছে। আর কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছে যে বাস কাট করাটা কি ম্যান্ডেটারি কি না এলজিটি ল কলেজের। বাস কাট কিন্তু, আমি একটা কথা বলে রাখি, ফলতার কিন্তু বাস প্রোভাইড করা হয় না, ফলতা ল কলেজে কিন্তু বাস প্রোভাইড করা হয় না, বাস কিন্তু প্রোভাইড করা হয় আমাদের টলিগঞ্জ ক্যাম্পাসে। হ্যাঁ, বাস কাট ম্যান্ডেটারি, তুমি বাস ছাড়া কিন্তু বাস কাট ছাড়া কিন্তু তুমি বাসে ট্রাভেল করতে পারবে না। আর যদি তুমি চাও যে বাস কাট করবে না, তাহলে তুমি পার ডে যবে যবে তুমি কলেজ যাবে তবে তবে যখনই তুমি বাস ইউজ করবে তোমাকে কিন্তু 50 টাকা করে তোমাকে কিন্তু দিতে হবে, তার থেকে বেটার যে তোমাকে একটা বাস কাট তুমি করে নাও। ওকে, আর আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে কলেজে এক্সাম কবার হয়। কলেজে এক্সাম দুবার হয় সেমিস্টারে, সিপা ওয়ান সিপা টু হয়। ইন্টারনাল এক্সাম আমাদের দুটো পার্টে ডিভাইড করা হয়, একটা সিপা ওয়ান অ্যান্ড সিপা টু, দেন তারপর আমাদের এক্সটার্নাল যে সিউর এক্সাম হয় ইউনিভার্সিটি থেকে সেই এক্সামটা হয়। ওকে, আর অ্যাসাইনমেন্টের কথা আমাকে জিজ্ঞেস করেছে অনেকে। হ্যাঁ, কলেজ থেকে তো অ্যাসাইনমেন্ট অবভিয়াসলি থাকবে, এটা প্রত্যেকটা কলেজেই থাকে, এটা কোনো বলার মতো ব্যাপার না। আর জিজ্ঞেস করেছে যে কলেজের ফ্যাকাল্টি কীরকম অ্যান্ড এডুকেশন কোয়ালিটি কীরকম, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে। তো তোমরা যখন অবভিয়াসলি ভর্তি হচ্ছো তাহলে অবভিয়াসলি তোমরা সব কিছু জেনেই ভর্তি হচ্ছ, আর এডুকেশন কোয়ালিটি ফলতা বা টলিগঞ্জ দুটোরই কিন্তু খুবই সুন্দর। আমাদের এতটা ভালোই কলেজে পড়ানো হয় যে আমাদের কিন্তু প্রাইভেট টিউটারে অতটাও সেরকম একটা দরকার হয় না। যদি তোমরা কেউ নিতে চাও তো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার, বাট কলেজে কিন্তু যদি তোমরা রোজ অ্যাটেন্ডেন্স রাখো তাহলে কিন্তু তোমরা কলেজ থেকে অনেক কিছু জেনে নিতে পারবে। আর হ্যাঁ, অ্যাটেন্ডেন্স কিন্তু আমাদের কলেজে মাস্ট, তোমার কিন্তু 75% ওপরে তোমায় কিন্তু অ্যাটেন্ডেন্স রাখতে হবে। ওকে, সো গাইজ, যাদের যা যা কোয়ারিজ ছিল আমি সবই ক্লিয়ার করে দিয়েছি আশা করি। আর আমার কাছে এইগুলোই সিমিলার কোশ্চেন এসেছে, এই একই কোশ্চেনই আমার কাছে বারবার এসেছিল, তো আমি সবই বলে দিয়েছি। আর হ্যাঁ, যে কোশ্চেনটা আরেকটা এসেছিলো যে লাইব্রেরি আছে কিনা, হ্যাঁ আমাদের লাইব্রেরি আছে, আমি এই নিয়েও ভিডিও বানিয়েছি, একটা শর্টস ভিডিও ছিল, তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলটা, তুমি ভালো করে চেক আউট করো, তোমরা সব রকমের ভিডিওস পেয়ে যাবে কলেজ রিলেটেড। তো আমাদের লাইব্রেরিও আছে, তুমি লাইব্রেরিতে গিয়েও পড়তে পারো, সবই কিছুই সিস্টেম কিন্তু অ্যাভেলেবেল আছে। তো ব্যাস, আমার যতটা তোমাদের কোশ্চেন ছিল আমি সবই অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। তারপরে যদি তোমাদেরকে মনে হয় যে কোনো কোশ্চেন বাদ চলে গেছে বা তোমাদের জানা মানে দরকার আছে আমার পক্ষে জানানো সম্ভব হয়নি, তোমরা কমেন্ট বক্সে আমাকে বলতে পারো, আমি অবশ্যই সেটা নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো বা তোমাদেরকে কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেবো। বা তোমরা চাইলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো, তোমাদের জন্য এত ইনফরমেশন আমি নিয়ে তোমাদের ভিডিও বানাচ্ছি, আশা করি তোমরা সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। সো সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এলজিটি ল কলেজে তোমরা যারা ভর্তি হবে তোমাদের ছাড়াও তোমাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি কেউ যদি কোনো ভর্তি হতে চায় এলজিটি ল কলেজে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাদেরও কিন্তু পারলে শেয়ার করে দিও। ওকে, তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ওকে।